আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এনপিএস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজকে 18 রানে হারালো টাইগাররা। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটির ভোটকাল, ইসির সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আরডিসির জরিপে 3 সিটিতে আওয়ামী লীগের জয়ের আভাস জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। নতুন কৌশলে ভোট ডাকাতির আশঙ্কা বিএনপি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব ভুলে এবার মনের পাঙ্খা খোল। ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 18 রানে। তামিম ইকবালের 3 ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি আর মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত 67 রানে বাংলাদেশ 6 উইকেটে তুলে 301 রান। জবাবে 6 উইকেটে 283 রানে থামে ক্যারিবিয়ানরা। 3 ম্যাচে 287 রান ও ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন তামিম ইকবাল। নয় বছর আগেও এই ওয়েস্ট ইন্ডিজ থেকে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেবার স্বাগতিকদের টেস্ট ওয়ানডে দুটিতেই হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। এবার টেস্টে ভরাডুবির পর ওয়ানডেতে দারুণ ইউটার্ন, 2-1 সিরিজ জয়। মাশরাফিদের আনন্দের সঙ্গে এনে দিয়েছে স্বস্তিও। সেন্ট কিটসের উইকেট ব্যাটিং বান্ধব, যার ফায়দা ভালো মতোই নিয়েছেন তামিম ইকবাল। যদিও তার সঙ্গী এনামুল হক বিজয় ছিলেন অনেক বেশি ধীরগতি, সাজঘরে ফিরেছেন 31 বলে 10 রান করে। বিজয়ের আউট সাপে বর হয়ে এসেছে বাংলাদেশের জন্য। এই সিরিজের নিয়মিত দৃশ্য তামিম সাকিবের জুটি। এই ম্যাচেও তুলেছেন 81 রান, যদিও সাকিব ফিরে গেছেন 37 করে। তবে তামিম ছিলেন সেরা ছন্দে, পেয়েছেন ক্যারিয়ারের 11তম ওয়ানডে সেঞ্চুরি। তার 103 রানের ইনিংসটি সাজানো 74 ও 2 ছক্কায়। 3 ম্যাচে 2 সেঞ্চুরি আর 1 হাফ সেঞ্চুরিতে এই সিরিজে তামিমের স্কোর 287। তামিমের বিদায়ের পর রানের গতি বাড়ানোর ভার নিজেদের কাঁধে তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক মাশরাফি। দুজনের জুটি 53 রানের। ব্যাট হাতে অধিনায়ক মাশরাফির 25 বলে 36 রানের ক্যামিও, সঙ্গে রিয়াদের 49 বলে 67 রানের হারনা মানা ইনিংস। বাংলাদেশ পায় 6 উইকেটে 301 রানের পুঁজি। ক্রিস গেল উইকেটে থাকলে এই রানও থাকে হুমকির মুখে। ক্যারিবিয়ান এই হার্ডিটারও ছিলেন ছন্দে। মাশরাফির হাত ধরে বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রু, কিন্তু ব্যাটিং তাণ্ডবে টাইগারদের বারবার চোখ রাঙিয়েছেন ক্রিস গেইল। 66 বলে 73 করে গেইল ফিরেছেন রুবেনের শিকার হয়ে। ম্যাচের লাগামটাও নিজেদের হাতে নিয়েছে টাইগাররা। সাইহব 64 আর রবিন পাওয়েল অপরাজিত 74 রান করে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবিয়ানদের জয়ের রাস্তাটা কঠিন করে তুলেছেন বাংলাদেশের বোলাররা। হিসেবি ক্রিকেটে 18 রানের জয়ের সঙ্গে ওয়ানডে সিরিজটাও পকেটে পড়েছে মাশরাফিরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ সহ 9টি প্রকল্পে 7,539 কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইকনেক। সকালে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইকনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সারা দেশে সরকারি কলেজগুলোর বিজ্ঞান শিক্ষায় ব্যয় হবে 2,511 কোটি টাকা। এছাড়া ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণে 194 কোটি টাকা, অবকাঠামো দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে দুস্থ জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে 757 কোটি টাকা, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এলাকায় 500,000 স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনে 414 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সিটি নির্বাচনে ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত বরিশাল, রাজশাহী ও সিলেট। কাল অনুষ্ঠিত হবে এই 3 নগরীর সিটি কর্পোরেশন নির্বাচন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ জানিয়েছেন ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে প্রচার শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। আজ ভোটের ব্যালট পাঠানো হচ্ছে প্রতিটি এলাকায়। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত বরিশাল। এই নগরীতে 123টি ভোট কেন্দ্র রয়েছে। প্রচার প্রচারণা শেষ হলেও ভোটারদের মাঝে আছে নানা সংশয়।
বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বরিশাল সিটি মানে উন্নত, মানে এই বরিশাল নগর যাতে খুবই ভালোভাবে আমরা থাকতে পারি। প্রশাসনিক যেই অবস্থা এখন, কালকে কিভাবে যাইতে পারি সেই অবস্থা তো দেখতেছেন এখনো ভালো। অন্য অন্য জায়গার সিটিতে যেরকমের হয়েছে, আমরা চাই না আমাদের বরিশাল সিটিতে এরকমের দুর্ঘটনা ঘটুক। এদিকে রাজশাহী সিটি নির্বাচনেরও সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রাজশাহীতে মোট ভোট কেন্দ্র রয়েছে 138টি। গুজবে কান না দিয়ে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার। বিএনপির 25 জন পোলিং এজেন্ট নিখোঁজ আছে বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এই নির্বাচনী ব্যবস্থায় যেটা হবে, যে কোনো জায়গায় কোনো কিছু ঘটলে যাতে আমাদের রিয়েকশন টাইম 3-5 মিনিটের মধ্যে আমরা সেখানে ব্যবস্থা নিতে পারি, সেভাবেই আমাদের সমস্ত প্রোগ্রাম সাজানো আছে। এদিকে ভোট গ্রহণের জন্য প্রস্তুত সিলেট সিটি কর্পোরেশন। ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম। সন্ধ্যার আগেই 134টি ভোট কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ভোট গ্রহণ, এই ভোট গ্রহণকে কেন্দ্র করে যা যে ধরনের প্রস্তুতি যে ক্ষেত্রেই হোক নেওয়া প্রয়োজন, সঠিক সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশের ভোটের জন্য আমরা সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সিটি নির্বাচনকে কেন্দ্র করে 3 সিটিতেই মোতায়েন করা হয়েছে পুলিশ র‍্যাবের পাশাপাশি বিজেপি সদস্যদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজ, সরাসরি কথা বলছি তার সঙ্গে। মিজান, নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমি বরিশাল শহর ঘুরে এসেছি এবং মোটামুটি দেখে এসেছি যে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন। তো এই মুহূর্তে আমি আছি রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের কার্যালয়ে এবং আমরা আসলে তার কাছ থেকে শুনতে চাই যে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি আমরা শেষ করেছি। মালামাল কিছুক্ষণের মধ্যে ভোট কেন্দ্রে বাড়ি পাঠানো হচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার সব আমরা করেছি। ভোট কেন্দ্র নিরাপত্তা ছাড়াও ভোট কেন্দ্রের বাইরে বিজিবি, র্যাব, এপিবিএন এগুলো মোতায়েন করা হয়েছে। তো এই সমস্ত বাহিনীর মাধ্যমে আমার মনে হয় বরিশালের এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে রিটার্নিং কর্মকর্তা আশা করছেন যে যেভাবে নিরাপত্তা বলয়ে গড়ে তোলা হয়েছে পুরো বরিশাল শহর জুড়ে এবং তাতে সুষ্ঠু এবং ভোট দিতে পারবে। তো এই হচ্ছে বরিশাল থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ খবর। ধন্যবাদ মিজান, আপনি থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। দর্শক, এদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজশাহীতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শারমিনী ইব্রাহিম লুনা, সরাসরি কথা বলছি তার সঙ্গে। লুনা, প্রচার প্রচারণা তো শেষ, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। এলভিস, কাল রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট, তো আমরা এখন পর্যন্ত এই শহরের যেই পরিস্থিতি দেখছি তা শান্তই বলা চলে এবং উৎসব মুখর বলা চলে। সকাল থেকে আমরা দেখেছি পুলিশ লাইন থেকে যেই এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন যেসব পুলিশ কর্মকর্তারা এবং পুলিশের সদস্যরা, প্রায় 3,000 সদস্য, তাদেরকে এখান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন কিভাবে করে দায়িত্ব পালন করতে হবে, কোনো রকম গুজবে কান না দিয়ে যেন কঠোরভাবে কেন্দ্রের নিরাপত্তা দেয় সেজন্য তিনি পুলিশ সদস্যদের সতর্ক করে দিয়েছেন। এরপরে পুলিশ সদস্যরা আসলে চলে এসেছে ল্যাবরেটরি স্কুলের মাঠে, যেখান থেকে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের যেসব সরঞ্জামাদি রয়েছে সেসব প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেছেন এবং প্রিজাইডিং অফিসাররা, এখানে 138টা কেন্দ্র রয়েছে, সেসব 138টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা পুলিশের যেসব সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকবেন তাদের সাথে নিয়ে সেসব নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ করে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন।
আপনি দেখবেন যে পুরো শহর জুড়ে পুলিশের টহল রয়েছে। আমাদেরকে এই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সমন্বয়কারীর নির্বাচন কমিশনের তরফ থেকে যিনি সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন একজন যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান, তিনি জানিয়েছেন যে গতকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রায় 19 প্লাটুন বিজিবি মোবাইল ফোর্স হিসেবে শহরে টহল দিচ্ছে। এছাড়া পুলিশেরও টহল দেওয়ার জন্য আলাদা টিম গঠন করা হয়েছে, তারাও শহরে টহল দিয়ে বেড়াচ্ছে। এবং প্রায় 3000 পুলিশ সদস্য ছাড়াও 400 র‍্যাব সদস্য যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন, সব মিলিয়ে প্রায় 5500-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই নির্বাচনে নিরাপত্তার জন্য ভোটের পরদিন অর্থাৎ 31 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, 30টি যেই ওয়ার্ড রয়েছে 30টি ওয়ার্ডের জন্য 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, 10 জন বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন, যারা যে কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ভোটের দিন ঘটলে সাথে সাথে যে কোনো ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি এবং র‍্যাবের সাথেও বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে বলে আমাদের নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তো সব মিলে আসলে এখানে উৎসব মুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি। তবে বেলা 12টার দিকে বিএনপি যিনি মেয়র প্রার্থী মোজাদ্দেক হোসেন বুলবুল, তিনি রিটার্নিং কর্মকর্তার সাথে দেখা করার জন্য এখানকার যে আঞ্চলিক নির্বাচন অফিস সেখানে গিয়েছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তা তার নির্বাচনী সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পালন করছিলেন বলে তিনি তার সাথে দেখা করতে পারেননি। তবে বিএনপির তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে যে প্রায় 25 জনের মতো পোলিং এজেন্ট তাদের নিখোঁজ রয়েছে, তারা তাদের হদিস পাচ্ছেন না, এবং সেই সাথে তাদের নেতাকর্মী বেশ কয়েকজন নেতাকর্মীকে আজ সকালেও গ্রেফতার করা হয়েছে বলে তারা লিখিত অভিযোগ জানিয়ে এসেছেন নির্বাচন কমিশনে। তো এই আসলে আমাদের কাছে এখন পর্যন্ত রাজশাহীর নির্বাচনী পরিস্থিতি। ধন্যবাদ লুনা। দর্শক, নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটে রয়েছেন সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ, সরাসরি কথা বলবো তার সঙ্গে। রিশান, যেহেতু শনিবার মধ্যরাত থেকে প্রচার প্রচারণা শেষ হয়েছে, আজ প্রার্থীরা কি করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। আমরা জানি যে গতকাল মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের। আজকে চলছে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রার্থীরা সকালে যেটি ছিল যে বিএনপির মনোনীত যিনি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, উনি সকালবেলা কিছু অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। আর অন্যদিকে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী, তিনি আসলে তার কেন্দ্রীয় যে কার্যালয় সেখানে নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করছেন, শেষ মুহূর্তের আলাপ আলোচনা করছেন। আর এখন আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স। এখান থেকে নির্বাচনী যে সরঞ্জাম, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটি সম্পন্ন করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার যারা বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তাদের যে নির্বাচনী ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামের দ্বারা সেটি সরবরাহ করা হচ্ছে। এবং নির্বাচনের সার্বিক বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনে কি ধরনের প্রস্তুতি, এটি নিয়ে আমি কথা বলবো নির্বাচনী কর্মকর্তা প্রলয় শাহার সাথে। আমি আসলে তার কাছ থেকে জানবো যে তারা আসলে সবশেষে কি প্রস্তুতি নিয়েছেন। যারা প্রলয় শাহ, আপনি আমাকে বলবেন যে নির্বাচন কমিশন আগামীকালকে তো ভোট গ্রহণ হবে, কি ধরনের প্রস্তুতি নিয়েছে সার্বিক, একদম এই কেন্দ্র প্রস্তুত করা সহ নিরাপত্তা, ভোট কেন্দ্রের যে নিরাপত্তা এবং উৎসবমুখর পরিবেশে যে ভোট অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে কি ধরনের কর্মসূচি নিয়েছে? হ্যাঁ, আপনারা জানেন আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে আমাদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে। 134টি কেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে 80টি কেন্দ্রকে বিবেচনা করা হয়েছে এবং সাধারণ কেন্দ্র হিসেবে 54টি কেন্দ্র বিবেচনা করা হয়েছে। তো সেখানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকবে, প্রতি সাধারণ কেন্দ্রের জন্য 22 জন বিভিন্ন বাহিনীর সমন্বয়ে টিম গঠন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 24 জনের একটি টিম গঠন করা হয়েছে। এছাড়া মোবাইল ফোর্স থাকবে, প্রতি ওয়ার্ডে একটি করে, স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রতি 3 ওয়ার্ডে একটি করে, বিজিবির 1 প্লাটুন বিজিবি থাকবে প্রতি প্রতি 2টি ওয়ার্ডে 1 প্লাটুন, অর্থাৎ 14 প্লাটুন বিজিবি থাকবে। এছাড়া র‍্যাবের টহল ফোর্স থাকবে, বিশেষ টহল ফোর্স, তারা 27 ওয়ার্ডে 27টি টহল ফোর্স থাকবে। এছাড়া তো আর মনে করেন যে এর দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্ভব এবং সব প্রস্তুতি হয়েছে? হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা স্যাটিসফাইড যে প্রস্তুতি সুন্দর সম্পন্ন হয়েছে, এখন বাকিটা কালকে আমরা বোঝা যাবে আর কি বিষয়। আপনাকে ধন্যবাদ প্রণয় কুমার। এলবিএস প্রণয় কুমার যেটি বলছিলেন তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আসলে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে সিলেটের ভোট গ্রহণের যে প্রস্তুতি, এটি এলবিএস আর কিছু জানার আছে কিনা? ধন্যবাদ ঋষান, আপনি থাকুন, পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব। তিন সিটিতেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হবে, ফেসবুক স্ট্যাটাসে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয় চয়।
রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার আরডিসির জরিপের তথ্য দিয়ে জয় আরও লিখেছেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি এগিয়ে রাজশাহীতে, বরিশালেও বিপুল ব্যবধানে এগিয়ে, আর সিলেটে এগিয়ে থাকলেও বিএনপির তুলনায় পার্থক্য তুলনামূলক কম। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি চক্রান্তের কথা জানিয়ে তিনি বলেন, তিন সিটিতে তাদের প্রার্থীদের জেতার সম্ভাবনা কম, সে কারণে এই নির্বাচনকে বিতর্কিত করতে আওয়ামী লীগের বদনাম করবে। ফেসবুক স্ট্যাটাসে জয় আওয়ামী লীগকে দোষারোপ করতে বিএনপির ভোট কেন্দ্রে গোলযোগ ও ব্যালটে সিল মারার বিষয়ে দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জরিপের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভোটার তালিকা ছাড়াও 2011 সালের আদমশুমারিতে থাকা জনমিতি পরিসংখ্যান ব্যবহার করা হয় বলে ফেসবুক স্ট্যাটাস দেন সজীব অজয় জয়। ধানের শীষের গণজোয়ার দেখে সিটি নির্বাচন এলাকায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নতুন কৌশলে ভোট ডাকাতির আশঙ্কা করছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংলাপ সরাসরি কিংবা টেলিফোনে যেভাবেই হোক তাতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাবে বিএনপি। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিও জানানো হবে। আওয়ামী লীগ চাপে পড়েছে বলেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। তিন সিটিতে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগও করেন তিনি। বিএনপির সাথে সংলাপ না হলেও সৌজন্য সাক্ষাতে রাজনীতিতে বরফ গলতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের জানান, সৌজন্য সাক্ষাতের কথা বলা হলেও বিএনপি তাতে শর্ত দিচ্ছে, কোনো শর্ত না দিলে নিজেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করবেন বলে জানান ওবায়দুল কাদের। জানান, সেপ্টেম্বরের মধ্যে অনেক কিছু ঘটতে পারে, সে সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানি না মানব না এমন অবস্থা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে।